ভিউয়ার্স, আমি এই গাছের গোড়ায় এখন কিছু ডিমের খোসা দেব। আর আমি ইউটিউব দেখে শিখেছি যে এখানে এভাবে করে ডিমের খোসা দিলে ডিমের খোসা সার হিসেবে তৈরি হয়, আর যা গাছের জন্য খুবই উপকারী। তো আমাদের তো প্রতিদিনই ডিমের খোসা সকালবেলা পাওয়া যায়, তো আমি আজকে রেখে দিয়েছি এই ডিমের খোসাগুলো, ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এখন থেকে ডিমের খোসা আমি ফেলে দেবো না, ডিমের খোসাকে আমি সার হিসাবে ব্যবহার করব। ভিউয়ার্স, একটা মজার আমের সাথে পরিচয় করাই দিব, কারণ কালকে আমরা রংপুর শহরে ঘুরতে ঘুরতে একটু আম কিনলাম রাস্তা পার থেকে। তো আমটা কেনার পরে আমরা জানতে পারলাম আমের নাম কি। এই আমের নাম হচ্ছে ইসাকতালি আম। এই নাম আমি কখনো আগে শুনি নাই, আমার নামটা শুনে খুব ভালো লাগছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করি, আপনাদের সাথে নামটা শেয়ার করি। আপনারা হয়তো অনেকেই জানবেন, কিন্তু আমি এবারই প্রথম জানলাম, তাই আপনাদের সাথে আমটা আমি শেয়ার করলাম। এখন আমটা পাকেনি, দু একদিনের মধ্যে পেকে যাবে। আমি ই করলাম, ধুয়ে আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি, তাই ধুয়ে নিলাম আর নামটা শেয়ার করলাম। নামটার নাম, আমটার নাম হচ্ছে ইসাকতালি আম, রংপুর শহর থেকে কিনেছি, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে দেখাবো হচ্ছে আম্রপলি। এই হচ্ছে আম্রপলি আম, আম্রপলি আম এত মজা যে এটার কথা আর বলার কিছু নাই। রাজশাহী থেকে এই আমটা আসছে, খেতে খুবই মজা। আমার কাছে আম্রপলি আমটা অনেক মজা লেগেছে এবং মিষ্টি, ভীষণ মিষ্টি, স্বাদের কথা আর বলে শেষ করা যাবে না। যত আম আছে এর মধ্যে আমার আম্রপলি আমটা খুব মজা লেগেছে, আর ভাল লাগছে ল্যাংড়া আর হচ্ছে হিমসাগর, এই কয়েকটা আম আমার কাছে খুব মজা লেগেছে। তা আমার ঘরে আমি সেদিন ইসাকতালি আম আনলাম, আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে আম্রপলি আম। আম্রপলি আমটা খেতে অনেক মজা, রাজশাহী থেকে কালকে আমটা আসছে আমার কাছে, তাই আমি আমটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিছু আম ছিলে রেখেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এটা হচ্ছে জোহানা, আমার বড় মেয়ে আমার জন্য কার্ড বানাইছে, আর এটা হচ্ছে জোহারা, আমার ছোট মেয়ে আমার জন্য কার্ড বানিয়ে নিয়েছে। অনেক, ও বাবা, ভিতরে আবার অনেক কিছু সে লিখেছে, হ্যাপি বার্থডে ওরে বাবা। আহা, দেখতে দাও, তুমি অনেক সুন্দর করে লিখছো মামা। ঠিক আছে, আল্লাহ তোমাদের দুই বোনকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ হেফাজতে রাখুক। হ্যাঁ, আমি এই দোয়াটাই করি তোমাদের জন্য। ওকে, থ্যাংক ইউ জোহানা জোহারা। আমি শুধু ব্যস্ত করছি। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। ওকে, থ্যাংক ইউ আম্মু, এখন যাও, হাত তো সরাও। আচ্ছা, থ্যাংক ইউ। চুলাও চেক করলাম, তারপরে এখন লাইট অফ করে দিয়ে যাবো।
জাসরার কপি সইং হবে আজকে সেটাই দেখতে যাচ্ছি যে মেয়ে পরীক্ষা কেমন দিয়েছিল কত নাম্বার পেল আচ্ছা এরকম কি কি নাম্বার পেয়েছে দেখব এখন রাতের মেনুতে থাকছে পোলাও হাঁসের মাংস আর হচ্ছে পটল ভাজা মেয়েদের ডিমান্ড তারা এগুলো দিয়ে ডিনার করবে তাই আমি ঝটপট এখন পোলাওটা করে নিচ্ছি হাঁসের মাংস নলদিকে রান্না হয়ে গেছে আর পটল হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি সেটা ভাজি করব সারাদিন আমাদের কত রকমের কাজ বিনা সংসারের জন্য করতে হয় কিন্তু সংসারে কাজ করতে ভীষণ ভালো লাগে আমি এনজয় করি সংসারের কাজ করতে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ তাই তো পোলাও রান্না করতে পোলাওটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই পোলাও চালকে অবশ্য আমার খালা শাশুড়ি পাঠিয়েছেন ওনার খেতে হয়েছে এই চালটা সেই চাল দিয়ে আমি এখন পোলাও রান্না করছি ভিউয়ার্স এ হচ্ছে হাঁসের মাংস আগে রান্না করে রেখেছি আর এই হচ্ছে কাঁঠাল কাঁঠালটাও ভেঙে রেখেছি কাঁঠালটা গলা গলা কিন্তু কাঁঠালটা খেতে মজা অনেক মিষ্টিও আমার আবার ভালো লাগে শক্ত কাঁঠালটা কিন্তু এটা আমার পড়ে গেছে গলা কিন্তু খেতে মজা এই হচ্ছে পোলাও পটল ভাজা অল্প তুলেছি বাকিটা রেখে দিয়েছি এই হাঁসের মাংস এই হচ্ছে একদম সহজ পেঁয়াজ কাঁচামরিচ আর লেবু আর থাকছে হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল এখন বাজে 8:13 রাত 8:13 আমাদের ডিনার শেষ এখন রাতের অন্যান্য কাজ করব ডিনার যেহেতু শেষ হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব শেষ বাচ্চারা একটু পরে আবার পড়াশোনা শুরু করবে আমি নামাজ পড়ব টিভি দেখব আর টুকটাক সংসারে কিছু কাজ করব সংসারের একটি ছোট্ট খণ্ডচিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ I don't know.